বলতে পারি, কারণ এই মুহূর্তে যদি সরকার পেট্রোল বাহিনী পুলিশ আসে পরে গ্রেপ্তার করার জন্য, তাহলে তার এই কথাগুলো বলতে পারতাম না। তো কয়েকজন কিন্তু আবার মেসেজ করছে যে মেসেজ করে জরুরি হলে, তো এখন এই যে ফোন দিচ্ছে দেখেন যে কি বলবো, যে মানে যুগান্তর থেকে অনেক এরকম ফোন দিচ্ছে সাংবাদিকরা। তো এই ফোন দেখে আমি বুঝতে পারছি বোধ হয় কোনো একটা সমস্যা আছে। তো একজন একটা মেসেজ করলো যে আসসালামু আলাইকুম নূর ভাই, আপনার বিরুদ্ধে, আপনি সহ আরও ছয়জনের বিরুদ্ধে লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। মামলাটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একজন ছাত্রী। এই বিষয়ে আপনার কমেন্ট জানতে চাচ্ছি। ও, একজন সাংবাদিক মেসেজ করেছে। তো আমি এটা কোন ছাত্রী কে মামলা করেছে, লালবাগ থানায় না লালবাগ কেল্লায় না চট্টগ্রামে, এগুলো আমি জানি না। আর বিশেষ করে আমাদের নামে তো এর আগে অনেকগুলো মামলা রয়েছে, কাজেই মামলা বর্তমানে এই স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যাচ্ছি, দুঃশাসনের বিরুদ্ধে মামলা করে যাচ্ছি, সরি আন্দোলন করে যাচ্ছি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি, সেখানে মামলা হবে না এটা তো কোনো কথা না। মামলা হবেই, মামলা এক হবে, শতাধিক হবে। বিএনপির একজন নেতার দেখেন না, তারা তো যতই বলি আমরা যাই বলি তো বিএনপি তো এখনো এদেশে একটা বড় রাজনৈতিক দল, তো তাদের একজন নেতা কর্মীদের বিরুদ্ধে শতাধিক মামলা। তাহলে বিপি নূর এই মুহূর্তে আপনার একজন ছাত্র নেতা, দেশের আলোচিত ছাত্র নেতা, দেশের ছাত্র সমাজের কাছে একজন গ্রহণযোগ্য তরুণ ছাত্র নেতা, তার বিরুদ্ধে তো এই অবৈধ স্বৈর শাসকরা তো মামলা করবে। এর আগেও তো আরো চার পাঁচটি মামলা করেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা মামলা করেছে, চুরির মামলা করেছে, বিপি নূর চুরি করেছে, তারপরে মামলা করেছে যে বিপি নূর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, তো নানাভাবে তো মামলা করছে। কাজেই এই ধর্ষণের মামলা, খুনের মামলা হবে, টাকা পাচারের মামলা হয় না এটা আর কি, মানে কি বলে যে মানে আর কি হাস্য করতে, টাকা পাচারের মামলা হতে পারে ভবিষ্যতে। তো আমি যে জিনিসটা বলতে চাই যে মামলা করবে, মামলা করছে করবে, হামলা করছে করবে, তার মধ্যে দিয়েই আমরা টিকে থাকবো এবং ইনশাল্লাহ এই স্বৈর শাসনের পতন ঘটাবো। বলছি যে যদি বেঁচে থাকি এই দুঃশাসনের পতন ঘটাবো, ভারতীয় আধিপত্যবাদের জাল এই দেশ থেকে ছিঁড়ে ফেলব। সেক্ষেত্রে যদি আপনারা সাথে থাকেন তাহলে সেটা খুব সন্নিকটে করতে পারবো। আর যদি আপনারা একটু আসেন, আসেন নাই, ফেসবুকে লাইক শেয়ার কমেন্টে আসেন, রাজপথে নাই, তাহলে একটু লেট লাগবে। তবে বলছি যে এই দেশের মানুষ দীর্ঘদিন ধরেই নির্যাতিত, নিষ্পেষিত, ভারতের দ্বারা শোষিত, কাজে এখন তারা মাথা উঁচু করে দাঁড়াতে চায়। এবং যেহেতু আন্তর্জাতিক রাজনীতিতেও মেরুকরণ হচ্ছে, এই সরকার একসময় যেই তুরস্ককে যুদ্ধপরাধীদের দালাল বলেছে বা যুদ্ধপরাধীদের পক্ষে অবস্থানে এরকম মন্তব্য করেছে, সেই অবৈধ ভোটারবিহীন সরকারই এখন ক্ষমতায় টেকানের জন্য, ক্ষমতাকে টেকানের জন্য আবার তুরস্কে তাদের ফরেন মিনিস্টারকে পাঠায়। এবং যাদেরকে বলে ভা যেই মানে প্রভু, তাদের আমার প্রভু না, সরকারের প্রভু, আওয়ামী লীগের প্রভু, আওয়ামী লীগের দাদা, যে বলে যে ভারতের সাথে রক্তের সম্পর্ক, রাখির সম্পর্ক, সেই ভারতের পররাষ্ট্র সচিব আসে কিন্তু আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রীকে সিলেট পাঠিয়ে দেয় সরকার। অর্থাৎ একটু বোঝাতে চাচ্ছে যে না না, তোমরা যে আমাদের সব জায়গায় ভয় নাক গলাগুলি করো এবং আমাদের রশি সবখানে টেনে ধরতে চাও এবং আমাদেরকে একেবারেই তোমাদের দালাল বানাতে চাও, গোলাম বানাতে চাও, এভাবে তো ভাই দেশে আমরা টিকতে পারবো না। তো এই কারণে মাঝে মাঝে একটু আওয়াজ ফাওয়াজ দেয়। তো সেটা বলছি যে সেই দাদারাও এখন তাদের অবস্থান পাল্টাচ্ছে, আন্তর্জাতিক মেরুকরণ হচ্ছে, সুতরাং স্বৈর শাসনেরও যে পতন ঘনিয়ে আসছে সেটার একটা বার্তা দিচ্ছে এগুলো। তো যেহেতু আজকে যে নানান হট বিষয় আসলো যে বিপি নূরের বিরুদ্ধে ধর্ষণের মামলা, এবং সেখানে আমি আবার ওই সাংবাদিক ভাইকে একটা লিখেছিলাম যে ভাই মামলার ডিটেলস একটু বলতে পারেন কিনা, তবে উনি আবার বলেছে যে আপনাকে সহযোগী হিসেবে আর কি ধর্ষণের সহযোগিতা করেছে। তো যাই হোক, এগুলো হবেই, কারণ আওয়ামী লীগের নেতাদের নামেও প্লেট চুরির মামলা হয়েছিল বিএনপির আমলে। আওয়ামী লীগের নেতারা প্লেট চুরি করবে ভাই, চুরি করবে, ফ্ল্যাট চুরি করবে, লুটপাট, টাকা পয়সা, ব্যাংক ডাকাতি করবে, তারা প্লেট চুরি করে। আর বিএনপির খালেদা জিয়া পেট্রোল বোমা মেরেছে অনেক জায়গাতে, তাকে হুকুমের আসামি করেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এগুলো তো রাজনৈতিক দলে হয়ে থাকে, এগুলোতে আমরা মোটেও বিচলিত নই। এগুলো হচ্ছে যেটা এই যে আমার যেসব ভাই বোনেরা গোয়েন্দা সংস্থার আমাদের শুভাকাঙ্ক্ষীরা যে বিভিন্ন কয়েকদিন ধরে যে আমাদেরকে সতর্ক করে যাচ্ছেন, এগুলো
তার বাস্তবায়ন, যে তারা তো আগেই বলেছে ভাই আপনাদের বিরুদ্ধে মামলা হতে পারে, আপনারা সরকারের কোনো টোপ গিলবেন না, টাকা পয়সার ইনভলভমেন্টে জড়াবেন না, নানাভাবে সতর্ক করেছে এবং আমরা চেষ্টা করেছি যে সতর্ক থাকার জন্য। সেজন্য সেই ভাই বোনদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো এই ধর্ষণের মামলা কিংবা আরও কত মামলা করবে আমাদের চরিত্র অনন করার জন্য, ঐক্যফ্রন্ট যখন গঠিত হয় তখন আপনাদের ব্যারিস্টার মইনুল সাহেবের কথা মনে আছে, যে ব্যারিস্টার মইনুল 71 টিভিতে একটি টক শোতে বলেছিল যে আপনার একজন সাংবাদিক তাকে যখন ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেছিল, যে জামাত শিবিরের দালাল টালাল করে, তখন তাকে বলেছিল যে আমি মনে করতে চাই যে আপনি চরিত্রহীন। এখন চরিত্র বলতে কী বোঝায়? মানুষের একটা ভালো দিক বোঝায়, কল্যাণকর দিক বোঝায়, পরোপকারী দিক বোঝায়। এখন তিনি পার্সোনাল আক্রমণ করেছেন, সে কারণে হয়তো বেশি মনুল সাহেব বলেছেন যে আপনার ব্যক্তিত্বহীন আমি মনে করতে চাই, বা আপনার ব্যক্তিত্বের অভাব আছে, এই নানাভাবে সাংবাদিক মাসুদা ভাট্টিকে বলেছিল। সেই কারণে আওয়ামী মানে দালালদের যে তথাকথিত নারীবাদীরা ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে 64টা জেলায় মামলা করলেন, ঝাড়ু মিছিল করলেন, আওয়ামী লীগ যুবলীগকে নামাই দিলেন, মহিলা যুবলীগকে নামাই দিলেন। কারণ হচ্ছে ব্যারিস্টার মইনুল তখন ঐক্যফ্রন্টের একজন কর্ণধার, তিনি ঐক্যফ্রন্ট বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন, যে কারণে তখন ব্যারিস্টার মইনুলকে কাবু করার জন্য এই মামলাটা করা হলো। এবং তাই হলো যে ব্যারিস্টার মইনুল সাহেব ধরেন অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলির পরিবারের সন্তান, তারা তো আসলে জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে তার রাজপথে রাজনীতি করার মানুষ না। তো যখন এই মামলা হলো, ব্যারিস্টার মইনুল সাহেবকে জেলে নেওয়া হলো, তারপরে তো তিনি আপনার এই যে ইয়া করলো যে যে ঐক্যফ্রন্ট থেকে আর তিনি নাই বলা চলে এক প্রকারের। তো সেই ক্ষেত্রে বিপিন উর্দের বিরুদ্ধে চরিত্র অনন করার জন্য মামলা হবে এবং এটা নিয়ে ছাত্রলীগ মিছিল করবে, যুবলীগকে নামাবে, যুব মহিলা লীগকে নামাবে, নারীবাদীদের নামাবে, নানা ধরনের কাজকর্ম করবে, এটি তো স্বাভাবিক। সুতরাং এতে আমরা বিচলিত নেই, আমরা একটা কথা বলেছি যে আমি কি, আমরা কি করতে চাই সেটা আমাদের কাজের মাধ্যমে আমরা সেটা প্রমাণ করব। তো যাই হোক, আজকে যেহেতু হট আলোচিত বিষয় বিপিনুরের বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা হয়েছে, সেটা নিয়ে বিপিনুরের প্রতিক্রিয়া কি অনেক সাংবাদিকরা জানতে চেয়েছেন। তো আশা করি এই লাইভটি শেয়ার করলে অন্তত সেসব ভাই বোনরাও একটা ক্লিয়ার মেসেজ পাবে, বা যাদের জানার আগ্রহ রয়েছে তারাও একটি মেসেজ পাবেন। কারণ যেহেতু মামলা হয়েছে এবং ধর্ষণ তো একটি সেন্সিটিভ বিষয়, সুতরাং গ্রেপ্তার টেপ্তার করারও একটা আর কি আপনার পরিকল্পনা হতে পারে, গ্রেপ্তার টেপ্তারও করতে পারে। তো যাই হোক, সেই ক্ষেত্রে যারা আমাদের নতুন ধারার রাজনৈতিক সহযোদ্ধা আছেন, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এবং প্রবাসী অধিকার পরিষদের সহযোদ্ধারা, তাদেরকে বলবো যে ওবায়দুল কাদের বলেছিল না যে জেলখানা হচ্ছে রাজনীতিবিদদের পাঠশালা, জেল না কাটলে তো নেতা হওয়া যায় না। বঙ্গবন্ধু আপনার দীর্ঘ তার যৌবনের সময়টাই কারাগারে ব্যয় করেছে। সে আমরা এই স্বৈর শাসনের পতন ঘটাতে চাচ্ছি, দুঃশাসনের পরিবর্তে দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছি, কাজেই সেই ক্ষেত্রে তো জেল তো খাটাই লাগবে। ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ইহুদিরাও মনে করতো যে একজন বিশ্বস্ত মানুষ, একজন মানবহিতৈষী মানুষ, সে যখন ধর্ম প্রচার করেছে, তার আপন আত্মীয় স্বজন, তার চাচা, তার আত্মীয় স্বজনরা, তিনি যখন নামাজ পড়তে গেছেন, তার মাথার উপরে উঠে নারীপুরি ফলায় নেই, তার উপরে হামলা করে নেই করেছে। কাজে এই ধরনের যে নির্বোধ বিকৃত মস্তিষ্কের মানুষ, এটা তো সেই যুগে যুগে কালে কালেই রয়েছে। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে একবার হাত তুলে ফরিয়াদ করে বলতো যে আল্লাহ এদেরকে মাটির সাথে মিশিয়ে দাও, আল্লাহ তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিত, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বলেননি, বরঞ্চ তিনি বলেছেন যে আল্লাহ পাক এদেরকে হেদায়েত দাও। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, বিশ্ব মুসলিম জাহানের নেতা, বিশ্ব মুসলিম জাহানের আদর্শ, তার বিরুদ্ধেও ষড়যন্ত্র হয়েছে, কাফিররাও তাকে বারবার আক্রান্ত করার চেষ্টা করেছে। সুতরাং সেক্ষেত্রে আমাদের কোনো বিচলিত হওয়ার কারণ নাই, আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে অটল আছি, মামলা করবে, জেলে যাব, জেল খাটবো, নির্যাতিত হবো, আবার উঠে দাঁড়াবো। এভাবেই তো আমরা রাজনীতি করে আছি, এতদিন টিকে আছি। এবং এই যে দুঃসময়ের মধ্যেও যে আপনার এই যে সংগ্রাম করে বেঁচে আছি, স্বৈর শাসকদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলছি,
টাকা পাচারকারী, লুটপাটকারী, প্রতারক, দস্যুদের বিরুদ্ধে কথা বলছি। এ কারণেই তো মানুষ আমাদেরকে ভালোবাসতেছে, আমাদের ডাকে সাড়া দিচ্ছে। কাজে এটা আমাদের অব্যাহত থাকবে, আপনারা এগুলো নিয়ে বিচলিত হবেন না। এটা এই যে আওয়ামী ফ্যাসিজম এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটা কারসাদি, আমরা আমি জানি না বেসিক্যালি আসলে কে এই মামলার বাদী, আর কে কে আসামি, এগুলো জানি না। আর এগুলো আমার জানার দরকার নেই। এখন এই দেশে ন্যায় বিচার নাই, একদিন না তো একদিন বিচার প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার তো দেশে আসবে। সুতরাং সেদিন তো তাদেরও বিচার হবে, যারা এই মিথ্যা মামলা করবে, হয়রানি করবে, আলেমদেরকে হেফাজতের গণহত্যা চালিয়েছিল, বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল, নিরাপদ সড়ক আন্দোলন হেলমেট বাহিনীর তাণ্ডব চালিয়েছিল, প্রশাসক আন্দোলন হাতুড়ি বাহিনী লেলিয়ে দিয়েছিল, ওদের বিচার এই বাংলার মাটিতে হবে। আমি বলছি 43-42 বছর পরে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। সুতরাং এই আওয়ামী সন্ত্রাসী, এই যে এই দুর্বৃত্তদের বিচারও এই বাংলার মাটিতে একদিন হবে। তো সেক্ষেত্রে আমরা বিচলিত নেই, আমরা তো একটা কথা বলেছি যে স্বাভাবিকভাবে যে জন্মেছি যখন মরতে হবে। আজকে এই আক্ষেপের কারণ নাই যে আমরা আমরা মনে করি যে একজন বিপিন নূর না, বাংলাদেশে এখন শত শত বিপিন নূর তৈরি হয়েছে, বিপিন নূরের সাহসী সহযোদ্ধা তৈরি হয়েছে। কাজে আমাদের মতো দু একজন না থাকলেও এই সংগঠন কিংবা এই তারুণ্যের নতুন ধারা রাজনীতি সামনে এগিয়ে নেওয়ার মতো শত শত নূর তৈরি হয়েছে, তারাই এই রাজনীতিকে এগিয়ে নেবে এবং এদেশের জনগণের অধিকার আদায়ে আগামী দিনে তরুণদেরকে সংগঠিত করে রাজপথে ভারতীয় আধিপত্যবাদের অবৈধ স্বৈর শাসকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলবে। তো যাই হোক, যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন, লাইভটি শেয়ার করবেন, হয়তো এটা মানে আবার দীর্ঘদিন থেকে আবার এটা একটা শেষ লাইভ হতে। হ্যাঁ, এখন যেহেতু মামলা টামলা হয়েছে, গ্রেপ্তার টেপ্তার করতে পারে। হ্যাঁ, গ্রেপ্তার করলে কী করে আবার বলা যায় না। বিএনপি নেতা পিন্টুকে কারাগারে মেরে ফেলেছে, হ্যাঁ বিএনপির অনেক নেতাকে গুম করেছে, তো আমাদেরকে তো নানাভাবেই মানে সেই পথে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ যদি চায়, পৃথিবীর সমস্ত শক্তিও মানে আল্লাহ যদি কারো মঙ্গল চায়, পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয় তারা অমঙ্গল করতে পারবে না। আর আল্লাহ যদি না চায়, তাহলে পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধভাবেও তাকে রক্ষা করতে পারবে না। তবে তারপরে আবার সবসময় যে কথাটি আসছে যে সেখানে মানুষের একটা প্রচেষ্টারও মানে দরকার এবং দোয়ায় মানুষের বালা মুসিবত বিপদাবাদ দূর হয়। তো আজকে যারা এখানে আছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা নিজেদের নীতি নৈতিকতা ঠিক রেখে এই যে সংগ্রাম শুরু করেছি মানুষের অধিকার আদায়, সেই সংগ্রামকে অব্যাহত রাখতে পারি। এবং সর্বশেষ এই অবৈধ স্বৈরাচার, স্বৈরাচারের দোসর দুঃশাসনের যারা ধারক বাহক গুন্ডা বাহিনী আছেন, অবৈধ সরকারের পেটোয়া বাহিনী আছেন, নেতাকর্মী আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। এই দিন, এই দিনের দিন নয়, দিন আরও আছে। সুতরাং আপনারা যদি মনে করেন যে এখন ক্ষমতায় আছেন, বিদায় আপনারাই আজীবন ক্ষমতায় থাকবেন, যা ইচ্ছা তাই করে যাবেন, সেটি পারবেন না। টুডে অর টুমোরো আপনাদের পতন ঘটবে। তখন এই যে যারা নানা ধরনের অপকর্মের সাথে যুক্ত আছেন, জনস্বার্থবিরোধী কাজকর্ম করে যাচ্ছেন, ক্ষমতাকে পেয়ে ধরাকে সরা জ্ঞান মনে করতেছেন, জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, অকারণে মানুষের উপরে হামলা করতেছেন, কারো জায়গা জমি কেড়ে নিচ্ছেন, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছেন, ক্ষমতার পট পরিবর্তন হলে কিন্তু আপনাদেরও ঠিক একই পরিণতি হবে। আজকে যাদেরকে এলাকা ছাড়া করতেছেন, দেশ ছাড়া করতেছেন, আপনাদেরও কিন্তু একই পরিণতি হবে। কাজেই এখনও সময় আছে এই ধরনের প্রতিহিংসার রাজনীতি, দুঃশাসনের রাজনীতি এবং দমনপীড়নের রাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে সবাই সরে আসুন, তওবা করেন, যার সাথে যে ভুল করেছেন ক্ষমা চান,